السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الانهار ذلك الفوز الكبير وقال الله عز وجل في ايات اخرى وان تفعلوا من خير يعلمه الله وقال الله عز وجل هل جزاء الاحسان الا الاحسان وقال رسول الله صلاه الله وسلام عليه عود المريض واتعم الجائع وفك العانيه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা যারা আমার এই লাইভ প্রোগ্রামটি উপভোগ করছেন আমি তাদের সকলকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে আমার লাইফটা খুব সংক্ষিপ্ত শুধুমাত্র একটি বিশেষ মানবিক কারণে আপনাদের সামনে উপস্থিত হওয়া সে মানবিক কারণটা হল যে আমি ইতিমধ্যেই জানতে পেরেছি যে প্রবাসে আমাদের আপনজনেরা স্বজনেরা আমাদের ভাই বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা কিছুটা সমস্যার মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন কিছুটা দুর্ভাবনার মধ্যে আছেন বিচ্ছিন্ন হয়ে আছেন আজকের এই ভিডিওটি বা লাইভ প্রোগ্রামটি শুধুমাত্র আমার প্রবাসী ভাই ও বন্ধুদের জন্য সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে যারা আছেন ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জায়গায় যারা বাংলাদেশি যারা প্রবাসীরা আছেন তারা আইসোলেশনে থাকার কারণে অথবা হোম কোয়ারেন্টাইনে থাকার কারণে তারা সকল থেকে অনেকটা বিচ্ছিন্ন বলা চলে নিজের দেশে আমরা যতই বিপদ হোক কিছুটা স্বাচ্ছন্দ্যের মধ্যে চলতে পারি বা প্রয়োজনে অভাবের নয় কারো কাছে হাত পাততে পারি কিন্তু প্রবাসে তো তারা তাদের পক্ষে এটা সম্ভব নয় যেখানে সেখানে যাওয়া অথবা এরকম বিপদে আপদে কারো কাছে কিছু চাওয়া এটা তাদের পক্ষে সম্ভব নয় সুতরাং আমার প্রবাসী ভাই বোন বন্ধুরা যারা যেখানে আছেন তাদের প্রতি আল্লাহ তালা রহম করুন রহমতের চাদর দিয়ে আল্লাহ তালা তাদেরকে বেষ্টন করে নিন দূরের কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন তুমি যদি কোনো ভালো কাজ করো আল্লাহ তালা সেটা জানবেন বা আল্লাহ তালা জানেন এবং এর বিনিময়ে অবশ্যই তোমাকে প্রতিদান আল্লাহ দিবেন হাল জাজা উল এহসান ইহসান কেউ যদি কারো প্রতি এহসান করেন সে এহসানের প্রতিদান তো এহসান ছাড়া আর কিছুই হতে পারে না আল্লাহ তালা বলছেন ইদিনা আহ মানু ওয়ামিল যারা ইমান এনেছে এবং যারা সৎকর্ম সম্পাদন যারা করেছে তাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আছে জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহতালা ভালো কাজ করার জন্য ইমানের সাথে সাথে নিক কাজ করার জন্য কল্যাণমূলক কাজ করার জন্য তার বান্দাদেরকে আল্লাহ তালা উৎসাহ দিয়েছেন ইন্সপিরেশন দিয়েছেন সুতরাং সেই উৎসাহের জন্যই আমরা বলবো যে প্রবাসে যারা আছেন তাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে অন্য ভাইদের জন্য একটু ভালো কোনো কাজ আপনারা করবেন যদি সম্ভব হয় তাহলে আপনাদের সাধ্যর মধ্যে অন্য ভাইয়ের প্রতি কিছু খবর নেবেন এবং যদি আপনার সাধ্যের মধ্যে হয় আপনার যদি ইকোনমিক্যাল অ্যাবিলিটি থাকে তাহলে আপনার পার্শ্ববর্তী কোনো ভাই তার প্রতি আপনি এহসান করবেন আপনি যদি কোনো মানুষের প্রতি এহসান করেন আল্লাহ তালা অবশ্যই আপনার প্রতি এহসান করবেন তো যেহেতু আমরা পৃথিবীর অন্যান্য ভাষার মানুষদেরকে এই সত্যটা বোঝাতে পারছি না অন্তত আমার বাংলা ভাষায় যারা কথা বলেন সে এপার বাংলা বা ওপার বাংলার যারাই হন না কেন আমি সকল বাংলা ভাষাভাষী সকল ভাই বোন বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো যে আপনারা মানবতার হাত একে অপরের জন্য বাড়িয়ে দেন প্রবাস জীবনে আপনারা একে অপরের সহযোগিতা করুন আমরা একটি প্রবন্ধ পড়েছিলাম ছাত্র জীবনে লিল গরিবে ফিল গরিবে নাসিবন প্রবাস জীবনে তো প্রবাসীর জন্যই সহানুভূতি সহমর্মিতা একজন প্রবাসী আর একজন প্রবাসীকে সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তার কারণ প্রবাসে আমরা বড়ই অসহায় তো আল্লাহ তাআলা সমগ্র দুনিয়ায় আমার বাংলা ভাষার বাংলাদেশি যত ভাইয়েরা আছেন যত স্বজনেরা আছেন সুরীদেরা আছেন শুভাকাঙ্ক্ষীরা আছেন আল্লাহ তার আপনি সকলের প্রতি রহম করুন এবং সকলকে আপনি সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত এবং দুশ্চিন্তা থেকে আল্লাহতালা আপনি হেফাজত করুন সুপ্রিয় দর্শক শ্রোতা সহি বুখারির এখানে হাদিস যে হাদিস খানা হজরত আবু মুসা আশাআরি থেকে হাদিস খানা বর্ণিত হয়েছে সহি বুখারির কাল রসুল্লা সাল আলী ওদুলা তোমরা অসুস্থকে সেবা করো ওমুল জয় খাবার দাও ও ফকুল আনিয়া এবং তোমরা বন্দিদেরকে মুক্ত করে দাও বা তাদেরকে হালকা করে দাও সহিব ওখারির হাদিস তাহলে আমাদের প্রবাসে যারা আছেন যেহেতু আজকের এই লাইভ প্রোগ্রামটি শুধুমাত্র আমার প্রবাসী ভাই বোনদের জন্য প্রবাসী বন্ধুদের জন্য যদি আপনার পক্ষে সম্ভব হয় যে স্বাভাবিক অসুস্থতায় আপনার কোনো ভাই অসুস্থ আছেন তাহলে আপনি অবশ্যই তাকে সেবা করবেন এবং যদি করোনা বা কোভিড নাইন্টিন এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন এরকম কোনো ভাই আপনি আপনার দূরত্ব বজায় রেখে আপনি আপনার সেফটি বা নিজের নিরাপত্তা বজায় রেখে তাকে যতটুকুনো সম্ভব তাকে মানবিক বা শারীরিক সেবা তাকে যতটুকুনো করা সম্ভব সেটা করবেন আর যদি আপনার মনে হয় যে আমার পাঁচজন প্রবাসী ভাই আমার পাশে আছে তারা হয়তো খুব কষ্টে দিনাতিপাত করছে তারা হয়তো খাবার দাবারে কষ্ট হচ্ছে আসলে মানুষ অনেক সময় নিজের চাহিদাটাকে অন্যের কাছে প্রকাশ করতে পারে না এরকম যদি মনে হয় যে আপনার পাশে আপনার কোনো প্রবাসী ভাই আছেন যাকে মানবিক একটু হাত আপনি বাড়িয়ে দিয়ে একটু খাদ্য বা খাবারের ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন সেটা আপনি করবেন আর আনিয়া ওফাকুল্লা সালিহাসাল্লাম বলেছেন যে বন্দিকে হালকা করে দেওয়া অর্থাৎ বন্দিকে মুক্ত করে দেওয়া আপনার অধীনস্থ যারা আছে তাদের তারাও এক ধরনের বন্দি বলা চলে যেহেতু গোলাম প্রথা এখন পৃথিবীতে নাই স্লেভ সার্ভেন্ট এই পদ্ধতি এখন আর পৃথিবীতে নাই এরপরও আমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে তাদের প্রতি আমরা একটু এহসান করব সদয় হব আর যদি হাদিসের এই কথাটা ও আনিয়া হাদিসের সহি বোখারির এই পরিভাষাটা যদি বন্দির ক্ষেত্রে যারা জেল বন্দি আছে তাদের ক্ষেত্রে হয় তাহলে অসুরুল্লাহ সাল্লিউসাল্লামের হাদিস থেকে বুখারির সহি বোখারির হাদিস থেকে আমরা সরকারের কাছে দাবি জানাবো মুসলিম মিল্লাতের সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন অনেক রাজবন্দি জেলখানায় আছে পৃথিবীর সব দেশেই কম বেশি কিছু রাজনৈতিক বন্দী আছে রাজনৈতিক প্রতিহিংসা ক্ষমতার দ্বন্দ্বের কারণে অনেক লোক যারা জেলখানায় আছে তাদেরকে এই কঠিন দুর্যোগপূর্ণ সময়ে বা এই আশঙ্কার এই সময়ে তাদেরকে মুক্তি দেওয়া সম্ভব বা মুক্তি দিলে একটা মানবিক কাজ হবে আপনাদের মানবতা বোধ জাগ্রত হবে আপনার এই মানবিক কাজটা করার কারণে মানুষের কাছে প্রশংসিত হবেন রসল সাল্লাসাল্লাম হাদিস হাজরত আবু মোসা আশাহরি থেকে সহিব বুখারীর হাদিস রৌদুল মরিবা অসুস্থকে সেবা করো মুল আোদাত্মকে খাদ্য দাও ও আ আনিয়া এবং বন্দিকে মুক্ত করে দাও বা হালকা করে দাও তো আল্লাহত এই হাদিসের উপর আমল করার এবং প্রবাসে আমাদের পাশে যারা আছে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকায় যারাই আছেন তাদের সকলকে উদ্দেশ্য করে বলছি যেহেতু আমার এই লাইভ প্রোগ্রামটা আজকে শুধুমাত্র আপনাদের জন্য আমি ইতিমধ্যেই খোঁজখবর নিয়ে জেন জানতে পেরেছি যে অনেক ভাইরা যথেষ্ট কষ্টের মধ্যে আছেন আইসোলেশনে আছেন হোম কোয়ারেন্টাইনের মধ্যে যারা আছেন তারা যথেষ্ট কষ্টে আছেন বিচ্ছিন্ন হয়ে আছেন তো এই প্রবাস জীবনে যদি আপনার পক্ষে সম্ভব হয় একটি কথার দ্বারা একটি টেলিফোনের দ্বারা অথবা কিছু নগদ অর্থ বা খাদ্য সহযোগিতার দ্বারা যদি কোনো ভাইকে সহযোগিতা করা এহসান করা যদি সম্ভব হয় আল্লাহ তালার বিনিময় উত্তম জাজা আপনাদেরকে দিবেন হাল জাজা উল এহসান ইল্লাল এহসান এহসানের পরিবর্ত প্রতিদান ভালো কাজের প্রতিদান তো একমাত্র ভালো কাজ দিয়েই হয় এর বিনিময় আল্লাহ তালা আপনাকে আপনাদিগকে উত্তম প্রতিদান আল্লাহ আল্লাহতালা দিবেন যে কোনো ভালো কাজ কেউ করলে আল্লাহ তালা তার প্রতিদান তাকে দিয়ে থাকেন এবং এই ভালো কাজগুলোর দ্বারা এই ভালো কাজগুলোর দ্বারা মানুষের গোনা আল্লাহ তালা মাফ করে দেন এই ভালো কাজের দ্বারা ইনল হাসান আপ নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় এরকম কোনো ভালো কাজ যদি আমরা করতে পারি মানবতার মানবতাকে আমরা যদি জাগ্রত করতে পারি মানবিক যদি কোনো কাজ আমরা করতে পারি অবশ্যই আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে দুনিয়া এবং উত্তম প্রতিদান আল্লাহ আখেরাতে দিবেন ইনশা আল্লাহ আমাদের কিছু ভাইরা মধ্যে লাইভে আমার সাথে অংশগ্রহণ করেছেন রিয়াদ থেকে হোসাইন দেলওয়ার ভাই রিয়াদ থেকে দেলওয়ার হোসাইন ভাই সাধারণ সম্পাদক বড় লেখা সমাজকল্যাণ পরিষদ উনি আমাদের সাথে অ্যাড হয়েছেন আমরা ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি এবং ভাই দেলোয়ার ভাইয়ের সাথে যারা আছেন সকলের প্রতি আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন প্রবাস জীবনে সকল প্রকারের বিপদ আপদ দুশ্চিন্তা থেকে আল্লাহ তালা হেফাজত রাখুন এই দোয়াটা আপনারা পড়তে পারেন আল্লাহ ইন্নি আউ হামিউল হস আজাজ কাসাল ও আউজুবি কামিনাল বকুল ও কামিন গালাবাতি দিন ও কাহরি রিজান এটা যারা আর্থিক কষ্টে আর্থিক দৈনতার মধ্যে যারা আছেন দুশ্চিন্তার মধ্যে যারা আছেন তারা এই দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য পড়তে পারেন এবং يا حي يا قيوم برحمتك نستغيث بورتي لا حول ولا قوة إلا بالله العلي العظيم إتا بورتي بارن أوديك بوري من شري بورتي الله تعالى له سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولله الحمد تسبيق له دراء প্রশান্তিতে আসবে যেহেতু প্রবাসে আপনারা একটা নির্দিষ্ট ছোট্ট গণ্ডির মধ্যে অনেকেই আবদ্ধ হয়ে আছেন স্বাভাবিক চলাচল করতে পারছেন না একে তো নিজের জীবন যাপনের জন্য দুশ্চিন্তায় আছেন পরিবার পরিজনদের জন্য দুশ্চিন্তা আছেন দেশের জন্য দুশ্চিন্তা আছেন এবং অনাগত যে ভবিষ্যৎ সেই ভবিষ্যতে কীভাবে আপনারা চলবেন এটা নিয়েও আপনারা শঙ্কিত এবং দুশ্চিন্তায় মগ্ন আছেন আল্লাহ তালা আপনাদের সকল ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ তালা আপনাদেরকে যেন হেফাজত করে আমি সেটা কামনা করছি বাংলাদেশ থেকেও আমাদের আমিন জুটমিল থেকে আলফাজ উদ্দিন রিয়াজ তিনি আমাদের সাথে লাইভে আছেন আল মামুন তিনি রূপগঞ্জ থেকে আমাদের সাথে আছেন আমরা সকলকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমি আসলে আজকে শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্যই তাদের জন্য আমার হৃদয়টা কাঁদছে তাদের জন্য আমি মানসিকভাবে দুশ্চিন্তায় করছি এবং আল্লাহতালার কাছে আন্তরিকভাবে আমি তাদের জন্য দোয়া করছি তো এই কারণে শুধুমাত্র আজকে আমি প্রবাসী ভাইদের কথা বলবো অন্য কারো কথা নয় এখানে একজন বলেছেন যে জামাতে নামাজ পড়ার কথা যে জামাতে নামাজ পড়তে যেতে নিষিত করা হয়েছে মা ভাই বোন যারা আছেন তাদেরকে নিয়ে বাসায় জামা করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই আপনার পরিবারের সকলে যদি সুস্থ থাকে আইসোলেশনে কেউ যদি না থাকে যে পরিবারের মধ্যে কেউ আক্রান্ত আছে অসুস্থ আছে বা যার এরকম আমাদের কাছে সন্দেহ হচ্ছে যার সর্দি হাঁচি কাশি গলা ব্যথা ইত্যাদি শরীর ব্যথা বমি বমি ভাব অথবা লুজ মোশন হচ্ছে এরকম অসুস্থতায় যদি আমাদের পরিবারের কেউ না থাকে তাহলে পরিবারের বাকিদেরকে নিয়েই পারিবারিকভাবে বা ঘরোয়া পরিবেশে আপনারা জামাতের সাথে সলাত আদায় করতে পারবেন সেই ক্ষেত্রে পরিবারের যিনি পুরুষ আছেন সব থেকে যোগ্য বা ভালো টেরাত যিনি পড়তে পারেন তিনি এমাম হবেন তার পিছনে প্রাপ্তবয়স্ক যারা আছে তারা পিছনে দাঁড়াবে ছেলেদের মধ্য থেকে অথবা অপ্রাপ্ত যারা আছে তারা তার পিছনে দাঁড়াবে ইমামের পিছনে মুক্তাদি হবে এবং তার পিছনে মহিলারা যারা আছেন তারা দাঁড়াবে যদি এমনটি হয় যে না শুধু পিছনে মহিলা স্ত্রী আছেন মা আছেন বোন আছেন কন্যা আছেন এরকম যদি হয় তাহলে ইমামের পিছনে পরিবারে যারা আছেন মহিলারা ওনারা ইমামের পিছনে দাঁড়াবেন জি আমাদের অনেকেই প্রশ্ন করছেন বাঁশখালী থেকে মারুফ আবেদিন ভাই তিনিও বলছেন যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এরপরে এম এ সাঈদ তিনি সালাম দিয়েছেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি মসজিদ বন্ধ সম্পর্কে একটা সহি হাদিস বলেন প্লিজ দেখুন মসজিদ বন্ধ করা হয়নি মসজিদ বন্ধ করা হয়নি এই বিশেষ সংক্রমক এই ভাইরাস থেকে অন্য কেউ যেন আক্রান্ত না হয় সংক্রমিত যেন না হয় একজনের ভাইরাস আরেকজনের মধ্যে গিয়ে একজন সুস্থ লোককে যেন অসুস্থ করে না দেয় এই জন্য যেই সামাজিক যে যোগাযোগটা যে সমাজে পারস্পরিক যেই মানে কাছে আসাটা এটাকে বন্ধ করার জন্য নিরুৎসাহী করার জন্য আপনাদেরকে ঘরে থাকতে বলা হয়েছে যেহেতু মসজিদ একটি মানে এবাদতের জায়গা যেখানে লোকেরা জমা হয় প্রেয়ার প্লেস এখানে লোকেরা সমবিতভাবে এসে যেহেতু এখানে ইবাদত বন্দি করে সুতরাং অসুস্থ কেউ থাকলে বা ওর মধ্যে কোনো মুসল্লি অসুস্থ হলে অন্যে এর দ্বারা আক্রান্ত হতে পারে সেই কারণে এই যুগের ফি হাল এই যুগের যে যে সকল ইসলামী স্কলার আছেন তারা কোরআন এবং হাদিসের আলোকে তারা ইজমা এবং কেয়াসের আলোকে ইসলামের যে মৌলিক চারটা ভিত্তি কোরআন হাদিস ইজমা কেয়াস এসব কিছুর ভিত্তিতেই ওনারা পরামর্শ দিয়েছেন সরকারও চাচ্ছেন এবং ওলাম একরাম পরামর্শ দিয়েছেন এখন মসজিদে বড় কোনো জামাত না হওয়া মসজিদ যেন ফরজে কেফায়া যে জামাত মসজিদে চলতে থাকা এটা যেন অন্তত খুব ক্ষুদ্র পরিসরে ইমাম সাহেব মোয়াজিন অথবা খাদিম যারা আছেন এরা যেন ছোট্ট পরিসরে জামাত বা করে সলাৎ আদায় করে যেন মসজিদের হকটা তারা যেন আদায় করতে পারেন আর অথবা প্রতিবেশী যারা আছেন খুব নিকটবর্তী যারা আছেন এরকম দু একজনকে নিয়ে মসজিদগুলো আবাদ রাখা হলো আর প্রতিবেশী যারা আছেন মসজিদে এখন না গিয়ে নিজ নিজ অবস্থানে থেকে তারা যেন সলাত আদায় করেন এ ব্যাপারে বিভিন্ন ইসলামী স্কলারেরা অনেক ধরনের পরামর্শ তারা দিয়েছেন ইতিমধ্যে সুতরাং আমরা সেটাকে আর নতুন করে স্মরণ করতে চাচ্ছি না সল্লু আলা সল্লুফি রেহালিকুম সল্লুফি বুয়ুতিকুম রসল্লাহ সাল্লাসলামের সাহাবিরা এবং যারা অত্যন্ত উঁচু মানুষ সাহাবি জলিল কদরের সাহাবি তাদের সময়ে এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া অথবা দুর্যোগপূর্ণ অবস্থার কারণে এরকম ঘোষণা মসজিদের মেনার থেকে আজানের মাধ্যমে দেওয়া হয়েছে সুতরাং এখন যে ওলামা একরামেরা বা ইসলামী স্কলারেরা যে সিদ্ধান্ত দিয়েছেন এ ব্যাপারে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্বে ভুগবেন না কোনো ধরনের সন্দেহ এবং কোনো ধরনের যেটা নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না সকলের কল্যাণের জন্যই ওলামা একরামরা আপাতত মসজিদে সলাত আদায় না করে ঘরে সলাদ আদায় করার জন্য পরামর্শ দিয়েছেন এবং এই বর্তমান অবস্থার আলোকে পরামর্শটা যথার্থ তো জি আমাদের সাদেক ভাই উনি মক্কাল মক্করমা থেকে আমাদের কাছে দোয়া চেয়েছেন জি আমরা ভাইজানের জন্য দোয়া করছি আল্লাহ তালা মক্কায় যারা আছেন সকলকে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন এবং আল্লাহ তালা খুব দ্রুত এ মহামারী থেকে আল্লাহ তালা আমাদেরকে নিষ্কৃতি দান করুন যাতে করে হারাম শরীফে প্রাণ ভরে আপনারা যারা ওখানে আছেন তারা যেন তওয়াফ করতে পারেন মসজিদে নববীতে আপনারা যেন যেতে পারেন আমরা সেটা চাচ্ছি মোহাম্মদ আনোয়ার হোসাইন ভাই অনুরোধ করেছেন যে মন লাইভে এসে দোয়া ও মনাজাত করলে আমরা অংশ নিতাম দেখুন আসলে ইসলাম এরকম কোনো দেখানো কোন আমল বা ক্যামেরা সর্বস্ব এরকম কোনো আমল ইসলামে গ্রহণযোগ্য নয় বা এটা ইসলামের কাছে গ্রহণীয় নয় মূল আমল তো হৃদয়ের সুতরাং আমরা যখন একাকী হব সলাতের পরে কিছু মসনুন দোয়া পড়ে আমরা দোয়া করতে থাকবো আমাদের ভাইদের জন্য মসনুন দোয়া করে দোয়া করতে থাকব এবং শেষ রাতে তাহাজুদের সলাতের পরে আমরা দোয়া করব। এখন আনুষ্ঠানিকভাবে দোয়া এটাই আমাদের জন্য বড় কোনো বিষয় নয় বিভিন্ন জায়গায় যে ঘরে বসে নামাজ আদায় করলে নামাজ হবে এর কুয়েত থেকে জালাল আহমেদ ভাই কুয়েত থেকে বলেছেন আমরা জালাল ভাই এবং তার সহযোগী যারা আছেন বন্ধু তাদের সকলের জন্য আমরা দোয়া দোয়া করছি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন গোপালগঞ্জ থেকে মাহফুজুর রহমান যে তিনি আমাদের সাথে আছেন আমরা তার জন্য দোয়া করছি ওমান থেকে আমাদের এমডি জানে আলম জানে আলম ভাই ওমান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমরা পৃথিবীর যারা যেখানেই আছেন আমি বলেছি আজকের আমার এই লাইভ প্রোগ্রামটা শুধুমাত্র আমাদের প্রবাসী ভাইদের জন্যই আমি আসলে তাদের জন্য আমার হৃদয়টা কাঁদে আমাদের প্রবাসী ভাইরা যথেষ্ট কষ্ট করেন প্রবাসী ভাইরা যথেষ্ট কষ্ট করেন তারা তাদের কষ্টের বিনিময় নিজেদের জীবন জীবিকা যারা তারা যেরকম নির্বাহ করেন দেশের অর্থনৈতিক চাকাকে তারা সচল করেন এবং পরিবার পরিজনের মুখে তারা হাসি ফোটান আমি সত্যিই সত্যি হৃদয় থেকে বলছি যে আমি প্রবাসী ভাইদের জন্য দোয়া করি এবং তাদের জন্য আমার হৃদয়টা কাঁদে আমি প্রবাসী ভাইদের জন্য মন থেকে আল্লাহ তালার কাছে দোয়া করি এখন সমগ্র পৃথিবীতে আমার প্রবাসী ভাইরা যারা যেখানে আছেন আল্লাহ তালা তাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন যা হোক আমি কথাটা বোধ যদিও আমি আজকে লাইফটা খুব ছোট করতে চেয়েছিলাম লাইফটা লম্বা হয়ে গেল আমরা কথা বাড়াচ্ছি না আমরা যেন প্রবাসী যারা আছি একজন আরেকজনকে যেন আমরা সহযোগিতা করতে পারি এহসান করতে পারি যদি আমরা কোনো ভালো কাজ করি আল্লাহ তালা জানবেন এবং সেই ভালো কাজের বিনিময় উত্তম প্রতিদান আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আর প্রতিবেশী ভাইরা যারা আছেন যদি কোভিড নাইন্টিন অথবা করোনা ভাইরাসে আক্রান্ত নয় এমন প্রতিবেশী যারা বা আপনার পাশে যারা আছেন এরকম রুগ্ন ব্যক্তিকে আপনারা যতটুকু সম্ভব সহযোগিতা করবেন সেবা করবেন এড়িয়ে যাবেন না প্লিজ আর যদি এরকম কেউ এই ভাইরাসে আক্রান্ত হয় অবশ্যই আপনি আপনার সেফটি বজায় রেখে তাকে সহযোগিতা করবেন তাকে সেবা করবেন এবং ওই দেশের যারা স্বাস্থ্য সেবায় যারা আছেন বা হেলথ মিনিস্ট্রিতে যারা আছেন নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে এই আপনার সরকারের এই সাহায্যকারী এই সংস্থার কাছে তাদেরকে হস্তান্তর করবেন বা অবহিত করবেন আর যারা আর্থিক দৈনতার মধ্যে আছেন অথবা যারা অনিশ্চয়তার মধ্যে আছেন যে আগামীকাল কি খাবেন তারা তাদের জানা নেই আল্লাহ তালা তাদেরকে তাদের প্রতি আপনার হেসান করবেন আমার এই মানবিক এই আহ্বান সমগ্র দুনিয়ায় প্রবাসী ভাই বোন বন্ধুরা যারা আছেন সমগ্র দুনিয়ার প্রবাসী ভাইদের কাছে আমার এই লাইভ প্রোগ্রামের এই অনুরোধ আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন আল্লাহ তালা আপনাদের সকলের প্রতি এহসান করুন এবং সকল ধরনের দুশ্চিন্তা থেকে আল্লাহ তালা আপনাদের সকলকে হেফাজত করুন দেখুন ইতিমধ্যে আমার কাছে অনেক ভাইয়েরা তাদের নাম বলার জন্য অনুরোধ করছেন আসলে লাইভটা খুব লম্বা হয়ে যাবে আমি লম্বা করতে চাচ্ছি না আবার পরবর্তীতে আবার আপনাদের কাছে আমি লাইভে আসব ইনশাল্লাহ এবং তখন অনেকেরই লাইভের আমি জবাব দেব ইনশাল্লাহ এখন আমি আর লাইভকে দীর্ঘায়িত না করার কারণ না করতে করার কারণে বা করতে চাচ্ছি না এই জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ তো আল্লাহ তো আমি আবার লাইভে আসবো ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের সাথে লাইভে আসব তখন প্রবাসী এবং দেশি যারা আছেন সকলকে নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহত আপনাদের সকলের প্রতি রহম করুন আজকের এই লাইভে যে সকল বন্ধুরা অংশগ্রহণ করলেন আগামী কালকে বাদ মাগরিব বাংলাদেশের সময় বাদ মাগরিব এবং সলাতুল এশার পূর্বে আগামীকালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে ইনশা আল্লাহ বে সেই পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আল্লাহ তালা রহমতের চাদর দিয়ে আমাদের সকলকে বেষ্টন করে রাখুন আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তালা তার রহমতের চাদর দিয়ে ঘিরে রাখুন আসসালামু আলাইকুম ও বাক